কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো নতুন একটা তামিল ওয়েব সিরিজ এসেছে সোনি লিভে প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে। যে ওয়েব সিরিজটার নাম হচ্ছে বৃন্দা এবং ওয়েব সিরিজটার মধ্যে আছে সাউথের কুইন ত্রিশা কৃষ্ণন। তো এই বৃন্দা ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশন আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করতে ভুলো না, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে থাকবে। তো তোমরা যদি আসুর ওয়েব সিরিজের ফ্যান হয়ে থাকো এবং যদি ক্রাইম থ্রিলার জনার কন্টেন্ট তোমাদের যদি পছন্দ হয়, তাহলে বলবো এই ওয়েব সিরিজটা দিস উইল বি আ কমপ্লিট ট্রিট টু ওয়াচ, অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট। এই ওয়েব সিরিজটার মধ্যে যেভাবে কন্টেন্টগুলোকে বা যেভাবে জিনিসগুলোকে দেখানো হয়েছে, দেখে কিন্তু অনেকটা তোমাদের মাথার মধ্যে আসুরের কথা কিন্তু সেই রিসেম্বলেন্সটা আসতে পারে, বাট না, দুটো মানে কনটেক্সট বা দুটো প্লট কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিশা কৃষ্ণন একজন মানে নতুন, তিনি একটা পুলিশ অফিসে জয়েন করেছে এবং সেখানে অনেক রকমের তিনি কাজ করছেন, তাকে ব্যাক অফিসে কাইন্ড অফ দেওয়া হয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে তার কাছে এমন কিছু কেস আসে যে কেসগুলো খুব অদ্ভুত এবং যেভাবে মার্ডারগুলো করা হচ্ছে, কারণ প্রত্যেকটা বডি যেভাবে পাওয়া যাচ্ছে খুব ব্রুস মার্কস থাকছে এবং টর্চার করার এরকম বডি থাকছে, এবং তার সাথেও প্রত্যেকটা মানে বডিগুলোর মধ্যে ন্যাড়া করে দিচ্ছে মাথাগুলো এবং রীতিমতো খুব টর্চার করে মারা হচ্ছে, এবং একটা দুটো বেশ ক্ষতচিহ্ন দাগ কিন্তু থাকছে। তো এই যে এবার সিরিয়াল কিলিংটা যে হচ্ছে, এটা কে করছে এবং কারা করছে এবং এর পেছনে কারণটা কি, এবং এর সাথে কি বাই এনি চান্স ত্রিশা কৃষ্ণনের যে ক্যারেক্টারটা সে কি কোনোভাবে জড়িয়ে আছে, এবং তারই বা ঘটনাটা পাস্টের কী ছিল। এবং এখানে কিন্তু অনেক রকম আমরা সুপারস্টিশিয়াস জিনিসও কিন্তু দেখতে পারবো, যেগুলো কিন্তু গ্রামে প্রত্যন্ত এরিয়াতে কিন্তু এখনো অবধি সেগুলো কিন্তু ফলো করা বা সেগুলো কিন্তু মানা হয়, এবং ওই সুপারস্টিশিয়াসের জন্যেই কিন্তু অ্যাকচুয়াল ভিলেন তার কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রবলেম হবে, যার জন্য কিন্তু এইসব কাণ্ডগুলো এবার শুরু হয়। তো এগুলো কী কীভাবে থামাবে, এবং এখানেই কি শুধু নতুনকে তিনি খুন করা শুরু করেছেন না তার আগেরও কোনো ঘটনা আছে, এবং কীভাবে এই ক্লুগুলো তিনি ত্রিশা কৃষ্ণন এবং তার টিম বার করবে, এসব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের সোনলিভে গিয়ে বৃন্দা ওয়েব সিরিজটা দেখতে হবে। তো আটটা মতো এপিসোড আছে মোটামুটি, প্রত্যেকটা এপিসোড 40 থেকে 35 মিনিট মতো লাগবে দেখতে, এবং প্রত্যেকটা এপিসোডে যে জিনিসটা করেছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এপিসোডের ফার্স্টের দিকে ইনিশিয়ালি তোমাদের পাস্টের কিছু ঘটনা দেখাবে, মানে এখানে মেন যে ক্যারেক্টারসগুলো মানে ত্রিশা কৃষ্ণনের যে ক্যারেক্টারটা বা সাইকোজি কিলারটা আছে তার কী কাহিনী আছে পাস্টের, কী কী সুপারস্টিশিয়াস ঘটনা ঘটেছে। তো প্রত্যেকটা এপিসোডে কিন্তু শুরুর দিকে সেই পাস্টের ঘটনাগুলো দেখাবে এবং তারপরে কিন্তু আমরা প্রেজেন্টের সিচুয়েশানগুলো দেখতে পাবো। তো সিরিজটা যেভাবে শুরু হবে সেখানেই কিন্তু তোমরা দেখে রীতিমতো একটা এনগেজিং ফ্যাক্টর চলে আসবে, এবং তোমরা কিন্তু রীতিমতো ইন্টিগ্রেট হয়ে থাকবে যে ভাই ব্যাপারটা কী হচ্ছে এবং এখান থেকে কী হতে পারে। এবং ফার্স্টে যখন ওই বডিটা যেভাবে ডিসকভার হবে, যেখান থেকে গল্পটা শুরু হবে, একটা কিন্তু পুরো থ্রিল ব্যাপার কিন্তু তোমরা রীতিমতো অনুভব করতে পারবে, এবং প্রত্যেকটা এপিসোডে কিন্তু মানে ওই থ্রিল বা সাসপেন্স ব্যাপারটা কিন্তু ভালোভাবে বজায় রাখতে পেরেছে। এবং যেভাবে ইনভেস্টিগেশনটা হচ্ছে, যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আসছে, যেভাবে প্লটগুলো রিভিল হচ্ছে, সেগুলো কিন্তু বেশ ডিটেলিং, বেশ টাইম নিয়ে কিন্তু করা হয়েছে, এমন না যে তাড়াহুড়োভাবে দেখিয়েছে। প্লট হোলস কিন্তু টু বি অনেস্ট আমার সেরকম কিছু লাগেনি, বাট হ্যাঁ এন্ডিংটা আর একটু প্রপারলি ভালোভাবে হয়তো করতে পারতো যেটা আমার দেখে মনে হয়েছে। এবং আট এপিসোডের জায়গায় হয়তো একটা এপিসোড আমার একটু বেশি মানে লেন্দি লেগেছে, বাট এখানে স্ক্রিন প্লেটা কিন্তু সত্যি সত্যি চরম ছিল। যেভাবে ঘটনাগুলোকে ইন্টারকানেক্ট করেছে এবং যেভাবে এখানে অনেক সাবপ্লটগুলোকে লাস্টে যেভাবে মানে লিঙ্ক করছে সেটা কিন্তু এক কথায় দুর্দান্ত, তোমাদের কিন্তু পুরোপুরি শেষ অবধি হোল্ড করিয়ে রাখবে যে কী হচ্ছে না হচ্ছে। যদিও বা অনেক জায়গায় কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে এরপর কী ঘটনা হচ্ছে বা কী হতে পারে, ইভেন এখানে কিন্তু তোমাদের মানে কে খুনি বা কে অ্যাকচুয়াল দায়ী সেগুলো কিন্তু দেখিয়ে দেবে, রিভিল করে দেবে। বাট অ্যাকচুয়ালি এখানে মানে যেভাবে ইনভেস্টিগেশনটা হচ্ছে, যেহেতু পুলিশ অফিসারগুলো যায় না যে কে করছে না করছে, তো সেই ইনভেস্টিগেশনটা কিন্তু ইন্টারেস্টিং মতো দেখেছে। এবং এখানে যে ওই চোর পুলিশের যে খেলাটা যে হবে সেটাও কিন্তু তোমরা রীতিমতো এনজয় করবে। সিরিজটার মধ্যে লুক অ্যান্ড ফিলটা যথেষ্টভাবে রেখেছে, একদম ইন্ট্যাক্ট রাখার চেষ্টা করেছে। রনেস যে ব্যাপারটা যে দরকার একটা ক্রাইম ইনভেস্টিগেশন কন্টেন্টের মধ্যে, সেই র ব্যাপারটা কিন্তু পুরোপুরি সিরিজটার মধ্যে আছে। প্রত্যেকটা বডি যেভাবে পাচ্ছে বা যেভাবে খুনগুলো হচ্ছে বা এখানে যে ওই সুপারস্টিশিয়াসের যে যার যার জিনিসপত্রগুলো ঘটছে, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ভালোভাবে দেখানো হচ্ছে। এবং এখানে যে কয়েকটা মেন ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু ডেভেলপমেন্ট দারুণভাবে করেছে, যার জন্য কিন্তু এই যে যে সাইকোপ্যাথ যে কিলারটা হয়েছে তার ছোটোবেলা কী কেটেছে, কেন তিনি এরকম হলো,
প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু সময় করে করে এখানে কিন্তু ডেভেলপ করা হয়েছে, যার জন্য কিন্তু তোমরা ব্যাপারগুলো আরও বুঝতে পারবে। এবং এখানেও কিন্তু মানে ত্রিশা কৃষ্ণানের যে ক্যারেক্টারটা প্রফেশনাল লাইফের সাথে তার পার্সোনাল লাইফে অনেক রকম ইস্যুস চলবে, তো ওই যে বাকি যে সাবপ্লট যে ছোটোখাটো যে ক্যারেক্টারগুলো আছে বা এখানে যে তার যে পার্সোনাল লাইফের যে ইস্যুসগুলো হবে সেগুলোরও কিন্তু গল্পগুলো বেশ ভালোভাবে কিন্তু ইন্টারকানেক্ট করতে পেরেছে। এবং তার সাথেও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশ বেশ ভালো, একটা গ্রিপিং এখানে করা হয়েছে। অভিনয় কিন্তু প্রত্যেকজনের বেশ ভালো ছিল, বাট এখানে যে মেন সাইকোপ্যাথ যে ভিলেনটা তার অভিনয়টা কিন্তু সিরিজটার মধ্যে সত্যি সত্যি বেশ ভালো লেগেছে। টানার প্যালেটটা একটা মানে ক্রাইম জনারের যেরকম হয় সেরকম এটা ওরকম বেশি কালারফুল বা বেশি যে ওই স্যাচুরেশন ব্যাপারটা সেটা রাখা হয়নি। বাট এখানে একটা এপিসোড যেটা আমার একটু বেশি লেন্দি লেগেছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এখানে যখন ওই মানে যে সাইকোপ্যাথ কিলারটা তার একটা এখানে পাস্টের অনেকগুলো গল্প দেখাবে, যার মধ্যে একটা গল্প যেটা এপিসোড 6 না 7 আছে সেটা অনেকটা অনেকটাই টেনেছে যখন এখানে মানে আস্তে আস্তে টুইস্টগুলো রিভিল হবে। তো ওই এপিসোডটা আমার একটু বেশি সর্ট অফ বোরিং লেগেছে। নেভার দিলে সেটুকু বলবো ওই 8টা এপিসোড কিন্তু রীতিমতো জমজমার ছিল, এবং লাস্টের যে ক্লাইম্যাক্স পার্টটা যে কী হবে, কীভাবে বাঁচাবে, কীভাবে ধরবে, ওই অ্যান্টিসিপেশন মুভমেন্টটা কিন্তু ভালোভাবে হোল্ড করে রাখতে পেরেছিল। এবার যদিও বা তোমরা আগে থেকে মানে ক্লাইম্যাক্সের ব্যাপারটা জানতে পেরে যাবে যে কী হচ্ছে, ত্রিশা কৃষ্ণের পারফরমেন্সটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। আমি যদি বা হিন্দি ডাবিংয়ে দেখেছি, টু বি অনেস্ট হিন্দি ডাবিংয়ে তার যে হিন্দি ডাবিংটা করা হয়েছে প্রচণ্ড একদম বাজে ছিল, বাট বাকিতে হিন্দি ডাবিংটা যথেষ্ট ভালো ছিল। ওভারঅল এটুকু বলবো যে সিরিজটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ ভালোভাবে কিন্তু এখানে করা হয়েছে। তো তোমরা যদি এরকম কন্টেন্ট পছন্দ করো একবার চাইলে কিন্তু দেখে নিতেই পারো। মাইন্ড ফাকিং যে আমি একদমই সেরকম বলবো না, বাট হ্যাঁ দেখার সময় কিন্তু তোমরা রীতিমতো উপভোগ করবে এটুকু কিন্তু বলতে পারি। তো যদি তোমরা বৃন্দা ওয়েব সিরিজে দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তা দেখাবে পরের ভিডিওতে, বাই।